हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एस एन कैरियर। फ्रेंड्स, आबारो आमी हाजिर होयेछि ए सप्ताहे किछु गुरुत्वपूर्ण जब नोटिफिकेशन निये। ताई फ्रेंड्स, तोमरा जदि ए सम्पर्के जानते चाओ प्लिज भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। आर चैनेले जारा नतुन रयेछो तारा प्लिज चैनलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा प्रेस करे अल नोटिफिकेशन टर्न करे रेखो। प्रथमेई रयेछे फार्मासिस्ट पदे नियोग। योग्यता हिसाब से चेजे फार्मासिस्ट डिप्लोमा कोर्स प्रार्थीरा पदे आवेदन करते पारबे। तार संगे फार्मेसी काउंसिले नाम नथिभुक्त थाकते हबे। बयस होते हबे 40 बचर बयसेर मध्ये। वेतन हिसाब से दिया हबे 22,000 टाका पर मान्थ। आवेदनेर शेष तारीख हलो 16 एप्रिल। तोमादेरके अफलाइनेर माध्यमे आवेदन करते हबे। 16 एप्रिलेर मध्ये এই ঠিকানায় তোমাদেরকে আবেদনপত্রটি জমা দিতে হবে। নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ। যোগ্যতা হিসেবে চেয়েছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে। বেতন হিসেবে দেয়া হবে 25,000 টাকা থেকে 30,000 টাকা পার মান্থ। আবেদনের শেষ তারিখ হলো 18 এপ্রিল। তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrcpryj.org। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ। যোগ্যতা হিসেবে চেয়েছে গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 30 বছর বয়সের মধ্যে। বেতন হিসেবে দেওয়া হবে 18,000 টাকা পার মান্থ। আবেদনের শেষ তারিখ হলো 30 এপ্রিল। ওয়েবসাইট হলো www.ipr.res.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 30 এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবে মাল্টিটাস্কিং স্টাফ পদে। নেক্সট রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিয়ন পদে নিয়োগ করা হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মালদা সার্কেল সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন পদে নিয়োগ করা হবে, যেখানে যোগ্যতা হিসেবে চেয়েছে উচ্চ মাধ্যমিক। বয়স হতে হবে 18 থেকে 24 বছর বয়সের মধ্যে। বেতন হিসেবে দেওয়া হবে 14,500 থেকে 28,145 টাকা পর্যন্ত। আবেদনের শেষ তারিখ হলো 22 এপ্রিল। তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের আবেদনপত্রটি জমা দিতে হবে এই ঠিকানায়। 22 এপ্রিলের মধ্যে আবেদনপত্রটি এই ঠিকানায় তোমাদের জমা দিতে হবে। নেক্সট রয়েছে সায়েন্টিস্ট পদে নিয়োগ, যেখানে যোগ্যতা হিসেবে চেয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা টেক্সটাইল টেকনোলজি ডিগ্রি। প্রার্থীরাই আবেদন করতে পারবে। বয়স হতে হবে 35 বছর বয়সের মধ্যে। বেতন হিসেবে দেওয়া হবে 56,100 থেকে 177,500 টাকা পর্যন্ত। আবেদনের শেষ তারিখ হলো 25 এপ্রিল। তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.csb.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 25 এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন স্টেনোগ্রাফার গ্রেড টু। এক্ষেত্রে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তার সঙ্গে তোমাদের ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকতে হবে। একে বেতন হিসেবে দেওয়া হবে পে ম্যাট্রিক্স লেভেল 4। নেক্সট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রেও তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকতে হবে। বেতন হিসেবে দেওয়া হবে লেভেল 2। নেক্সট রয়েছে ম্যাসেঞ্জার। এক্ষেত্রে তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাদেরকে বেতন হিসেবে দেওয়া হবে এই পদে লেভেল হলো 1। নেক্সট রয়েছে সাফাইওয়ালা, গার্ডেনার এবং ড্রাফটি। সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে। বেতন হিসেবে দেওয়া হবে লেভেল 1 এবং বয়স থাকতে হবে সমস্ত পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে। আবেদনের শেষ তারিখ হলো 29 এপ্রিল।
তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের আবেদনপত্রটি পৌঁছে দিতে হবে এই ঠিকানায়। 29শে এপ্রিলের মধ্যে এই ঠিকানায় তোমাদেরকে আবেদনপত্রটি পৌঁছে দিতে হবে। নেক্সট রয়েছে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হিসেবে চেয়েছে মাধ্যমিক উত্তীর্ণ বা অবতীর্ণ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। এই আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে। তোমাদের বয়স হতে হবে জেনারেল প্রার্থীর ক্ষেত্রে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে, আর অন্যান্য রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর বয়সের মধ্যে। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে।